পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। সৌমি কি তাহলে ঠিক বলল? মিঠাই কি সত্যি ভাবছে উচ্ছে বাবু জীবন থেকে ওই জায়গাটা চলে গেছে? এতটা ভুল ভাবছে মিঠাই আমায়? তবে অস্বীকার করারও তো উপায় নেই যে সিক্স মান্থসের জন্য আমি মিঠির দায়িত্বটা অ্যাকসেপ্ট করেছি। আমি আছি বলে মিঠাই ম্যাম বাড়িতে ঢুকতে পারছেন না স্যার? এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আপনার? নিন জলটা খান। আমার জল লাগবে না, তুমি যাও, কেক ঘুমিয়ে পড়ো এক্ষুনি। আমি আমি সাক্ষর ঘরে যাচ্ছি, আমার ঘুম আসছে না। কেন সাক্ষর ঘরে যাবেন কেন? আচ্ছা, মানে আপনি ভাবছেন আমি উড়ে এসে জুড়ে বসেছি? আমি আছি বলে মিঠাই ম্যাম আসতে পারছেন না? আমি না থাকলে মিঠাই ম্যাম বাড়িতে ফিরে আসতেন, তাই তো? এটাই মনে হচ্ছে আপনার, বলুন। সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব স্যার। আপনি ভাববেন না আমি কারোর জায়গা দখল করে নিতে চাই। আমি কি একবারও সেই কথা বলেছি? হ্যাঁ বলেছি আমি। কিছু কেড়ে নেয়নি, উল্টে দিয়েছে। তোমার প্রতি স্যারের ভালোবাসাটাকে আমি কতটা রেসপেক্ট করি তুমি জানো না বলো? তুমি যদি সত্যিই ফিরে এসে থাকো তাহলে কেন তুমি তোমার সংসারটাকে ফিরিয়ে নিচ্ছ না? কেন আসছো না সবার সামনে? আমাকে কেন দোষের ভাগী করছো বলো? কি অসুবিধা তোমার, কি মিঠি স্বার্থপর? আরে আমি তো চলেই যেতে চেয়েছিলাম, শুধু সাক্ষরটার জন্য এখানে থেকে গিয়েছিলাম। মিঠি ভেবেছিল সাক্ষর আর তার পার একটা বন্ডিং করে দিয়ে তারপর এখান থেকে চলে যাবে, যাতে সাক্ষর কোনোদিনও মিঠিকে মিস না করে। কিন্তু আর মিঠি যেখানে থাকতে পারবে না কেন বলতো? তোমার উচ্ছে বাবুরও মনে হচ্ছে আমি তোমার জায়গাটা কিনে নিতে চাইছি। আমি সব সহ্য করে নেব, কিন্তু আমাকে যদি কেউ ছোট মনে ভাবে না আমি সেটা সহ্য করতে পারবো না। কিছুতেই না, আমি আজই চলে যাবো ওই বাড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।